लुकिए चुरिए स्नैक्स खावार दिन शेष एशे गेल मुखरोचक चाल भाजा शुगर फ्री हेल्दी टिफिन स्नैक्स मुखरोचक ईट हेल्दी स्टे हेल्दी। আমরা সকাল থেকে ইন জেনারেলি আমরা দেখি দুর্গাপূজা পরিক্রমা, এখন তো আমরা সরস্বতী পূজা পরিক্রমা করতে শুরু করে দিয়েছি। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয়, আমার খুব প্রিয় শ্রুতি, স্বর্ণদা, পাশে নীল, তার অর্ধাঙ্গিনীকে নিয়ে পৌঁছে গেছি আমরা এমন একটা জায়গায় যেখানে চাঁদের হাট। শ্রুতি কি বলবো? এই চাঁদের হাটের অন্যতম সদস্য মানে বলে নিজেকে যে আমাকে গণ্য করলো, এটার জন্য আমি থ্যাঙ্কফুল টু হার। আর আজকে তো হ্যাঁ সরস্বতী পুজো, সবাইকে শুভ সরস্বতী পুজো। আজ আমরা এখানে ক্যামেরার সামনে এখন নীল আর পৃথা রয়েছে, আমি ওদের কাছেও থ্যাঙ্কফুল যে ওরা আমাদের পুজোতে এসেছে। তবে আরও অনেকে এসেছে, একসাথে তো সবাইকে ধরা সম্ভব নয়। তবে হ্যাঁ ওকে আরও থ্যাঙ্কফুল আমি, মানে ওর প্রতি আরও থ্যাঙ্কফুল, তার কারণ এই যে পুজোটা অ্যারেঞ্জ করেছে সেটাও একটা খুব বড় ব্যাপার। তো আমি একটু জানতে চাই যে ওর কেমন লাগছে সবাইকে একসাথে পেয়ে। পাবে হ্যাঁ, আমার তো প্রচণ্ডই ভালো লাগছে এবং আমি প্রত্যেকবার এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে সবার সঙ্গে আলাদা আলাদা দেখা হয়, একই জায়গায় একই ছাদের নিচে সবাই একসাথে আমরা আসবো, যারা আমাদের কাছের বন্ধু। অল্প সময়ের জন্য হলেও যে একসাথে আড্ডা হয়, একটু খাওয়া দাওয়া হয়, গল্পগুজব হয়, এটাই অনেক পাওয়া মনে হয়। ওই জন্য সরস্বতী পুজো আমার দুর্গাপুজো হয়, তো আমি সরস্বতী পুজো দুর্গাপুজো আমার ওই জন্য খুব পছন্দের এবং কাছের, যে সবার সাথে একবার দেখা হয় অন্তত বছরে। স্বর্ণদাকে যদি কেউ ফলো করে সোশ্যাল মিডিয়া, স্বর্ণদা কিন্তু খুব মানে কি বলবো, খুব আস্তিক মানুষ, মানে ঠাকুর দেবতা নিয়ে সবসময় খুব এ থাকে। এবং একটু আগেই আমি দেখছিলাম স্বর্ণদা বসতে চাইছিল না, না না বসবো না, শ্রুতি বললো বসবে না। তো তো এইরকম ভয় পায় না কিন্তু, ওটা আজকে ক্যামেরার সামনে বলে বলছে। ক্যামেরার সামনে তো ভয়টা পেলো না, আমাদের ক্যামেরার পিছনেই ভয়টা পেলো। তো স্বর্ণদা এরকম কি কি শাসন চলে? শাসন দিনরাতি চলে, কিছু আমি শুনি, বেশিরভাগই শুনি না, তো কিন্তু ও শাসন করতে থাকে। বাট সামহাও এই শাসনটাই হয়তো ভালোবাসা, তো আমি এটাই মনে করি। এবং এই শাসনটার জন্যই হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, ফাইনালি সেই শাসনটা পেয়ে সত্যি আমি আমার খুব ভালো লাগছে এবং আমি শাসনটাই সারা জীবন থাকতে চাই। তবে আজকে কিন্তু স্বর্ণদাটা মিস করলো, কারণ ওর যেহেতু আজকে কল টাইম আছে, ও পুরো মানে ওই লুকেই রয়েছে, শাড়িটা পরে দেখা হলো না। হ্যাঁ মানে আগের বছরও শুটিং থেকে এসেছিল, কিন্তু তখন ওর লুকটা শাড়িতে ছিল, তাই হ্যাঁ শাড়িতে দেখেছিলাম। বাট আজকে হ্যাঁ এটা একটা বড় মিস যে শাড়িতে দেখা হলো না। বাট ওকে তো বেস্ট লাগে শাড়িতে, আর আমি অনেকবার দেখেছি, তো কাজ আগে তো কাজের লুকে এসছে, সেটা আরও বড় পাওনা। আর সেটা কি ভালো লাগছে? অবভিয়াসলি, এটা আলাদা করে বলতে হয়। তবে আজকে যে শুধু একজন প্রিয় জুটি রয়েছে তা না, আরও আর একজন, এবং তারা নবদম্পতি। নীল রয়েছে, পৃথা রয়েছে, এবং স্বর্ণদার পুজো দিয়ে ফার্স্ট আজকে তোমাদের প্রথম বছর বিয়ে এবং প্রথম বছর সরস্বতী পুজো। কি না, এখনো বিয়ের এক মাসও হয়নি। হ্যাঁ 18 তারিখ বিয়ে হয়েছিল, আজকে 15, তাই তো? হ্যাঁ আজকে 16। তো যেটা আমি সবসময় বলে থাকি যে স্বর্ণদা ভীষণ কাছের মানুষ আমার, এবং তো তার বাড়িতে তার পুজো দিয়েই আমাদের প্রথম সরস্বতী পুজো, বিয়ের প্রথম সরস্বতী পুজো শুরু। এবং বলা যেতে পারে সরস্বতী পুজো তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে আজকেই, সেদিন কিছু সেলিব্রেট করা হয়নি। এবং সেটা বাড়তি পাওনা হচ্ছে স্বর্ণদার পুজো দিয়ে শুরু করা। এবং শ্রুতি আমার, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ 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 এবার শ্রুতিকে নিয়ে বলবো। শ্রুতি আমার ভীষণ ভালো বন্ধু এবং আমরা একসাথে কাজ করেছি এবং ভীষণ ডেডিকেটেড। সে কাজের ব্যাপারে বলছি না, সবাই জানেন, আপনারাও খুবই দক্ষ অভিনেত্রী। কাজের বাইরে শ্রুতি খুব ভালো একজন মানুষ এবং আমি চাইবো সবসময় শ্রুতি এরকমই থাকুক। এবং স্বর্ণদা শ্রুতিকে একসাথে সবসময় এইভাবেই দেখতে চাই, কেন দুজনেই আমার ভীষণ কাছের মানুষ। আর শ্রুতিকে আমি ভালোবেসে এনিমি বলে ডাকি, কেন কি যেহেতু ত্রিনয়নীতে আমরা যেহেতু মানে একদম অ্যান্টি ছিলাম, তো তারপর থেকে আমরা একে অপরকে এনিমি বলে ডাকি। তো সেটাই হয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে এনিমি। হ্যাঁ তো সেটাই ভীষণ ভালো লাগছে একসঙ্গে, যেটা স্বর্ণদাও বললো যে আমরা তো আলাদা আলাদা করে দেখা হয় সবার সাথে, কিন্তু এই যে একসাথে বসে এই আড্ডা মারা বা পুজো এনজয় করা, তো এটা সবসময় হয়ে ওঠে না। তো এই দিনটা সবসময় স্পেশাল থাকে, তো খুবই এনজয় করছি। পৃথা তুমি কিছু বলো। स्वर्णदास श्रुतिर साथे आमार आगे तो परिचय छिलो ना, नीलेर सूत्रे ओदेर साथे परिचय, किन्तु एतदिन स्वर्णदास श्रुति ओर खूब काछेर छिलो, एखन आमार आरो आरो बेशी काछेर हये गेछे। सबाईके स्वर्णदास श्रुति दर्शक सबाईके जानाई शुभ बसंत पंचमी। सबाई खूब भालो थेको, पुजो खूब भालो करे काटियो, आमरा तो खूब मजा करे काटाच्छि, तोमराओ खूब भालो करे काटियो। একটা জিনিস লক্ষ্য করেন, এই ঠাকুরটা কার মানে পছন্দ? ঠাকুরটা অ্যাকচুয়ালি কেনা হয়নি, আমাদেরই এক ছাত্র এটা নিজে হাতে বানিয়েছে এবং বানিয়ে আমাদেরকে গিফট করেছে যাতে আমরা এটা পুজো করি। তো ওর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, এত সুন্দর বানাতে পারে আমি জানতামই না, এবং প্রফেশনাল নয় ও একদমই, জাস্ট নিজের শখে বাড়িতে বানায়। ও বানিয়ে আমাকে দিয়েছে এবং আমি দেখে অবাকই হয়ে গেছি। তো এটা একটা বিশাল পাওনা যে ও নিজে হাতে বানিয়েছে এবং প্রফেশনাল নয়। এখানে আরেকটা ঠাকুর দেখছি যেটা অষ্টলের, এটাও পিতলের মা সরস্বতী, এটাও আমার এক ছাত্র দিয়েছে আমাকে এবং ও নিজে হাতেই সাজিয়েছে। এটা মানে এর থেকে বড় প্রাপ্তির, এর থেকে সুন্দর পুজো হয় না। তো শ্রুতির আজকে দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে গেস্টদেরকে রিসেপশন করা, আর আমি যেহেতু একটুখানি গল্প গুজব করতে ভালোবাসি, আমি কোনো গেস্টকে মানে গেস্ট হিসেবে ট্রিট করতে পছন্দ করি না, কারণ নীল আর পৃথাকে জিজ্ঞাসা করলেই আপনারা জানতে পারবেন যে আমি একবারও ওদেরকে মানে ফ্যামিলি মেম্বারের বাইরে দেখছি কিনা। কারণ আমি চেষ্টা করি যে আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এসছেন তারা যেন একদম একটা মানে ফ্যামিলি ফ্যামিলি ফিল করে। তো এই দায়িত্বটা আমার নিতে ভালো লাগে এবং আমি আজকে সেই দায়িত্বেই আছি। উপোসকে করা করেছিলিস মানে পুজো হয়ে অঞ্জলিও হয়ে গেছে, আমাদের অঞ্জলিও হয়ে গেছে, পৃথাও দিয়েছে অঞ্জলি, আমরা সবাই দিয়েছি। তো সরস্বতী পুজো ওই যে একটু আগেই যেটা নীল বলছিল, সরস্বতী পুজো মানেই আমরা ভ্যালেন্টাইন্স ডে বুঝি বাঙালির। তো এরকম ছোটোবেলার কোনো স্মৃতি আছে যেটা এখন মানে আমি কি বলবো, ছোটোবেলার পুজো আর এখনকার পুজো অনেক পার্থক্য। এখন তো স্টারডম, সেটা কোথাও একটা স্কুলে চলে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা মারা সেই ব্যাপারটা তো হয়। হ্যাঁ, মিস তো প্রচণ্ডভাবে করি, কারণ ওই ছোটোবেলার যে একটা হয় না মানে তখন এই জীবন বোধ এবং জীবনের যে প্রেশার, প্রতিদিনের যে এত লড়াই, ছোটোবেলায় তখন সেটা অত মাথার মধ্যে থাকে না। তখন মনে হয় যে বাবা মা আছেন আমার মাথার ওপর, আমার আর কোনো চিন্তা নেই। সেটা বয়সের সাথে সাথে এখন অনেক দায়িত্ববোধ বেড়েছে, এখন সেইভাবে মানে এখন অনেক দায়িত্বকে মাথায় রেখে তবে আমরা আনন্দ করি, মানে আমাদের লিমিটেশনটা এখন আমরা খুব বুঝে গেছি। তো এখন অত ফ্রিলি আনন্দটা করা হয় না, তবে আমরা চেষ্টা করি এত ব্যস্ততার মধ্যেও যাতে ফ্রিলি আনন্দ করতে পারি। তবে ছোটোবেলায় যে একটা বাঁধন ছাড়া একটা বিষয় ছিল, ঠিক কি না, ওইটা কোথাও নেই এখন আমাদের। তো সেটা অবশ্যই মিস করি। বন্ধুদের সাথে এক দল ছেলে মেয়েরা মিলে স্কুলে মানে আমি কাটোয়ায় থাকতাম যখন, তখন সেখানে স্কুল কলেজে গিয়ে সবাই মিলে বন্ধুদের সাথে আড্ডা মারা, খিচুড়ি খাওয়া, সবটাই মিস করি আর কি। একটা প্রবাদ আছে না যে সরস্বতী পুজো মানে, আমি তো এখনও মেনটেন করি সরস্বতী পুজোর আগে কুল খেলে। হ্যাঁ, সেটা কি মানতি? আমি মানতাম প্রচণ্ডভাবে, কিন্তু মানে এত বড় হয়ে যাওয়ার পর আমি খুব মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের বারুইপুর রাজবাড়িতে দেশের মাটি শ্যুট হচ্ছে, তো বারুইপুর রাজবাড়িতে আম, কাঁঠাল, জাম, কুল কি গাছ নেই। তো সরি তার জন্য যে ও ভীষণ মানে এগুলো, তাই আমি আগের দিনকে কুল মাখা খেয়েছি। কিছু হবে না? শিওর? তাহলে কিছু হবে না, আমি কুল খেয়েছি। স্বর্ণদা কি এখনো কুলের ব্যাপারটা, যেটা কুল এখন মার্কেটে দেখতে পাই না, মানে সত্যি কথা বলতে আমি তো বাজারে গেলেও কুল দেখতে পাইনি। আর কুল দেখো আমাদের এই প্রসাদের মধ্যেও কুল নেই, তার কারণ আমি কুল আগে যেরকম ভ্যানে করে করে ওই নুন দিয়ে বিট নুন দিয়ে বিক্রি করা হতো, তখন আমরা স্কুলে থাকতাম এবং আমাদের বলা হতো কুল খেলে পরীক্ষায় ফেল করবে, আমরা খেতাম না। তখন মানে কী যে মনে হতো যে এখন কেন বিক্রি করতে এসছে। কিন্তু এখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আমি আর ব্যাপার, ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারের পর থেকেই আমার মাথায় এলো যে এরকম কেন ঠাকুর বলবেন যে এটা খাওয়া যায় না। তো নিজের মনে থেকে এলো যে ঠাকুর তো যেটা মন চায় সেটা ঠাকুর করতে বলেন, হ্যাঁ ঠাকুর করতে বলেন। তো তখনও দু একবার পরীক্ষার আগে পুজোর আগে কুল খাওয়া হয়ে গেছিলো ঠাকুরকে ক্ষমা চেয়ে। আর এখন তো খেতেই পারি, হ্যাঁ নিজেদের মধ্যে ব্যাপার। ঠাকুর ওরম বলে না কখনো, ঠাকুর যে এটা খেতে নেই ওটা খেতে নেই এরকম বলেন না। তবু আমি মন থেকে খুব বিশ্বাস করি এগুলো, তাই আমি একটা সময় অবধি সত্যিই খেতাম না। আর এখন খেতে চাই, হয়তো মায়ের পারমিশন নিয়ে খেয়ে নেবো, কিন্তু এখন আর কুল দেখতেই পায় না রাস্তায়। মানে ওই যে আমাদের ছোটোবেলার সাথে সাথে না, ছোটোবেলার এই স্মৃতিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে জীবন থেকে। কুল মার্কেটে দেখতেই পাই না আমি রাস্তায়। আমি স্বর্ণতার জন্য আর শ্রুতির জন্য প্যাক করে পাঠিয়ে দেবো, কারণ কুল আমি দেখতে পাই এবং আমি খেয়েওছি পূজায়। एवं एतजन एकसाथे आछे जे बोललाम चाँदेर हाट आमी इंटरव्यू शेष करब तार आगे जिज्ञेस करब जे आजके भोगे कि आछे। हाँ और जानार कथा ना कारण ओ शुटिंग निये खूब व्यस्त ताई आमी बोले दिई ओई स्कूलेर जीव दिनगुलो फिरे पावार जोन्नो ओई स्कूले जे मेनू हतो सेटाई आमरा रेखेछि एवं बराबरई ताई राखी सेटा हच्छे खिचुड़ी आलू फुलकपिर तरकारी बाँधाकपिर तरकारी चाटनी पापड़ रसगोल्ला पायस। वेरी नाइस। মানে আমি আজকে লাঞ্চ ব্রেকটা পেয়ার করি শুটিংটা জয়েন করব এটা হাঁটিয়ে দিয়েছে। তবে আমরা ইন্টারভিউ শেষ করব আর আমার বকবকানি দিয়ে ইন্টারভিউ শেষ করব না। দুজন মারাত্মক গুণী মানুষ আছে তারা গানই গাইবে অ্যাজ ইউজুয়াল। না অ্যাকচুয়ালি চারজনই গুণী মানুষ না আমরা চারজনই মজার মানুষ তো গান বাজনা আমরা একসাথেই করতে পারি না। স্বর্ণদা উঠে উঠে যাচ্ছিল তো মাঝে মাঝে গান ফলাই করছে। আমি বলবা করব হ্যাঁ আমি বলবো না না একদম যেতে হবে এবার না। আমার খুব ইচ্ছা যে স্বর্ণদার এটা দেখে যে স্বর্ণদা প্লিজ তুমি অন্তত একটা চরিত্রে অভিনয় করো ছোট হলো আরেকবার আরেকবার। তার মানে আমরা স্বর্ণদাকেও কোন এক চরিত্রে দেখছি খুব তাড়াতাড়ি। এটা টলি টাইমে ওটা ওটা আমি ডাইরেক্ট করব না 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 এক সেকেন্ড ডাইরেক্ট করব না আমি হিরোইন হব অসুবিধা আছে দেব না আলাদা আলাদা ডাইরেক্ট ডাইরেক্ট নীল করবে আর অ্যাসিস্ট করবে পৃথা। ও সব সময় সেফে খেলছে কিন্তু কোনো মানে কোনো রকম রিস্ক নিতে করতে পারি এখন অভিনয় না করে আমি এক লাইন গান গাইবো। ও এটা আমার খুব প্রিয় একটা গান এবং খুব আমি যার ভক্ত তার একটা সরস্বতী পূজো নিয়ে গান ছিল। আমি খুব বেশি গান গাইতে পারি না আগেই বলে দিচ্ছি তাও আমার খুব প্রিয় গান বলে এর পূজো নিয়ে গান বলে গাইছি আর কি এবং সবার সাথে ম্যাচও করতে পারে হয়তো নচিকেতার একটা গান। তাকে দেখতে পাওয়ার আশায় কেটে যেত কত সকাল বিকেল তার কথা ভেবে অঙ্কেতে ফেল বাবা ভেঙেছিল হাতে দুটো স্কেল। তাকে দেখতে পাওয়ার আশায় কেটে যেত কত সকাল বিকেল সরস্বতী পুজো পাড়াতে সব কিশোরেরা চায় মন হারাতে সরস্বতী পুজো পাড়াতে সব কিশোরেরা চায় মন হারাতে হঠাৎ শাড়ির সাজে দেখা তাকে সময় ভুলে গেছি লিস্টটা এখানে মনে নেই সরি সরি আর মনে নেই নচিতা এতেই মাফ করে দেবে যে ছেলে গায় না সে গাইছে মানে ও নচিতার ভীষণ ভক্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে কি আমরা শেষ করি তাহলে নচিদার একটা গান দিয়ে তাহলে আমরা একটু প্রথম প্রেমেই ফিরে যাই নীলাঞ্জনাতেই ফিরে যাই কি বলো। ওকে লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম এরপর একরাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে চড়ে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।